আসসালামু আলাইকুম বন্ধুরা আমি উম্ম জামাত আবার আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে উপস্থিত হচ্ছি আমি বলেছি ঈদের আগে আর কোনো ভিডিও দেব না কিন্তু ভিডিও না দিয়েও পারছি না কারণ অনেক আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে যদি আমি তাদেরকে কোনো রিপ্লাই না দিই বা ভিডিও তৈরি না করি তা আমার কাছে খুব কষ্ট লাগতেছে যার কারণে আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আপলোড দিয়ে দিলাম তা আজকে যে আমি টিপসটি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি আর সকলে তো জানেন যে আমি আপনাদের মাঝে কী টিপসগুলো দিয়ে থাকি আমি সকল মেডিকেল লোকেশন ডাক্তার লোকেশন এবং ট্রিটমেন্ট লোকেশন এবং কোন জায়গায় কোন হাসপাতালে কোন জায়গায় কী 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 সেটা আপনারা নিয়ে নিলে আপনাদের সবচেয়ে ভালো হবে এবং কোন হাসপাতালে টেস্ট করে নিলে ভালো হবে সরকারি বেসরকারি বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে কিন্তু আমি আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়ে আপলোড দিয়ে থাকি তাই আজকে যে টিপসটি নিয়ে আমি আপনাদের মাঝে অবস্থিত অবশ্যই থাঙ্গেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদের মাঝে কী টিপসটি নিয়ে অবস্থিত হয়েছি আজকে যে টিপসটি এটা একটা গুরুত্বপূর্ণ টিপসটি এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখার জন্য অনুরোধ করছি আমার এই ভিডিওটি না টেনে না কেটে দেখার জন্য অনুরোধ করছি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখতে পারলে আমার এই চ্যানেল থেকে কিছু জানতে পারবেন তো প্রত্যেকটা লোকেরই এই ভিডিওটি দেখার খুব একটি ইম্পর্টেন্ট জরুরি চিকিৎসা জরুরি চিকিৎসাটা কি আপনারা কি কি। রোগে আক্রান্ত হলে তখন কোথায় চিকিৎসা নেবেন এবং কোন হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা নেবেন সেই টিপসটি নিয়ে আপনার আমাদের অবস্থা হয়েছে কিছু কিছু চিকিৎসা আছে সেটা আপনার অবশ্যই আপনি প্রাথমিকভাবে এমবিবিএস ডাক্তার না দেখে তাকে ইমার্জেন্সি সেবা অবশ্যই দিতে হবে তাহলে আপনি এখন মনে করেন আপনার বাসায় কেউ বা আপনি স্টক করেছেন তাকে কিন্তু অবশ্যই ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে হবে জরুরি বিভাগে অবশ্যই জরুরি সেবা দিতে হবে তাই বলছি অবশ্যই অবশ্যই আপনারা জরুরি সেবাগুলো কোথায় দিবেন যদি কেউ স্ট্রোক করে থাকে বা হাড়ের প্রবলেম হয়ে থাকে বা প্রচণ্ড জ্বর বা বমি হচ্ছে বা পাতলা বাঙানা হচ্ছে বা মানে স্টক করে ফেলছে বা বা খিচুড়ি হয়েছে তাকে কোন হাসপাতালে নিয়ে যাবেন কোথায় চিকিৎসা করবেন আপনার পার্শ্ববর্তী এমবিবিএসের ডক্টরের কাছে না নিয়ে তাকে নিকটতম কোনো আপাদতে জেনারেল হাসপাতালে নিয়ে তাকে অবশ্যই অবশ্যই জরুরি চিকিৎসা সেবাটা দিবেন এবং জরুরি চিকিৎসা দেওয়ার পরে সে ডাক্তার আপনাকে কোথায় রেফার করে সে রেফার অনুযায়ী আপনি সে হাসপাতালে চিকিৎসা সেবাটি অবশ্যই দিবেন। এখন কথা হচ্ছে যদি আপনার বাসায় কেউ যদি স্টক করে তাকে আপনি মানে ইমার্জেন্সিতে নিয়ে গেলে আপনার চিকিৎসা সেবা দিতে হবে এখন আপনার একটা বাসায় কেউ হাড়ের প্রবলেম হচ্ছে তাকে কোথায় নিয়ে যেতে হবে এখন হাড়ের সমস্যা হচ্ছে যদি আপনি কোনো নিকটতম কেউ আত্মীয় অ্যাম্বিবেস একটা থেকে থাকে অথবা টেলিমেডিসিন একটা অ্যাপস আছে আপনারা অ্যাপসের মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে তারা টোয়েন্টি ফোর আওয়ার্স ওইখান থেকে আপনার সেবা নিতে পারবেন ওই ডাক্তারের সাথে কথা বললে যে আপনার রোগের কন্ডিশন কি অবস্থা আছে তাকে কী এ মুহূর্তে ওষুধ খাওয়াবো সে ওষুধ খাওয়াবেন এবং আপনি দ্রুত আপনার পার্শ্ববর্তী যে কোনো একটা জেনারেল হাসপাতালে নেই তাকে জরুরি চিকিৎসা দেবেন এই সব দেখা যাচ্ছে আপনি বুকে ব্যথা করছে বুকে ব্যথা হচ্ছে আপনি একটা গ্যাসটিকে ট্যাবলেট খেয়ে নিলেন আপনারা সে ভুলটা করবেন না অবশ্যই যদি বুকে ব্যথা করে থাকে আপনার পার্শ্ববর্তী যে কোনো একটা এমবিবিএস ডক্টর অথবা আপনার ইমার্জেন্সিতে চিকিৎসা সেবা নেন আর স্ট্রোক তারপর হাড়ের সমস্যা তারপর যাচ্ছে ব্রেন স্টক করছেন তারপর যাদের সাথে প্রচণ্ড জোর জ্বর কমছে না পাতলা ফাঁকানো হচ্ছে মানে এগুলো কিন্তু একটি জরুরি সেবার আওতা পড়ে থাকে এগুলো অবশ্যই ক্রিটিক্যাল কেস এগুলো আপনারা জরুরি চিকিৎসা সেবা দিবেন এবং আপনি মন আমি আপনার দেখা দেখা যাচ্ছে প্রতিটি আপনার জেলাতে এবং প্রতিটি থানা লেভেলে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স আছে অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে না পারলে আপনার জেলা যে জেনারেল হাসপাতালগুলো আছে সেখানে যান সেখান থেকে আপনারা পরবর্তী দাবি তারা কোন জায়গায় আপনাকে রেফার করবে কোন হাসপাতালে চিকিৎসা কোন জন্য পাঠাবে আপনারা সেখানেই পাঠাবে দেখা যাচ্ছে আপনি জেনারেল হাসপাতালে গেলেন তাকে প্রাথমিকভাবে আপনাকে ট্রিটমেন্ট করার পর আপনাকে দেখা যাচ্ছে আপনি স্টক করছেন আপনাকে ডাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে তখন আপনাকে অবশ্যই এটা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েই কিন্তু আপনাকে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই ব্রেনের মানে যে স্টকের জন্য তারা চিকিৎসার জন্য পাঠিয়েছে এর জন্য বলছি আগে অবশ্যই আপনারা একটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্যই আপনারা যদি মনে করেন ওই ডাক্তার আপনাকে কোন হাসপাতালে যে আপনি স্টক করছেন কোন হাসপাতালে ট্রিটমেন্টটা করালে কোন হাসপাতালে রেফার করালে ভালো হবে সেটি কিন্তু সে নির্ণয় করব আপনারা ফট করে আপনাদের মানে মন মতো কোনো হাসপাতালে নিয়ে যাবেন না প্রথমত অবশ্যই নিকটতম একটা জেনারেল হাসপাতালে নিয়ে যাবেন প্রথমত অবশ্যই একটা জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে নিলে তারাই আপনাকে রেফার করবে যে আপনাকে ওই মুহূর্তে কোন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে হবে আপনি সেই চিকিৎসা সেবাটা ওই যে জেনারেল হাসপাতালে যে ডক্টর মহোদয় যে আপনাকে ট্রিটমেন্ট করার জন্য যে হাসপাতালে রেফার করেছে আপনি সেই হাসপাতালে চিকিৎসা সেবা নেবেন আর আপনারা ধৈর্য হার হবেন না আমি দেখেছি অনেক পেশেন্টের আত্মীয়স্বজনরা মানে ল্যাবেট নিবে মানে তারপরে গ্রিন লাইফ হসপিটাল নিবে ইউনাইটেডে নিবে অ্যাপোলোতে নিবে মানে বিশাল মানে এই সে হয়ে যায় মানে দৈর্যহারা হয়ে জায়গা আরে বাবা দেখেন আপনার পেশেন্টটা সে কী রোগে আক্রান্ত হয়েছে তাকে কোন হাসপাতাল তাকে রেফার করে পাঠাচ্ছে সেখানে চিকিৎসা সেবাটা হচ্ছে কি না দেখেন আর ঢাকা মেডিকেল হাসপাতালের যারা আওতা আওতাধীন আছেন যদি কারো বুকের ব্যথা বা স্টক করে থাকে বা ভূমি করে থাকেন বা পাতলা পাখানা করে থাকেন বা প্রচণ্ড জ্বর হচ্ছে কমছে না এগুলি কিন্তু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেস এগুলো জরুরি বিভাগের চিকিৎসা এগুলো অবশ্যই অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তে নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই তাদের ট্রিটমেন্ট হবে আমি একশো পার্সেন্ট দিয়ে বলছি আপনারা কি করেন পাশে আপনারা যদি জরুরি বিভাগে না যান যদি আপনার পার্শ্ববর্তীতে কারো এমবিবিএস ডাক্তার দেখান তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন যদি আমি যে সব কথাগুলো বললাম কারো যদি ব্রেন স্ট্রোক করে সে যদি বা প্যারালাইসিস সমস্যা হয়ে যায় হাঁটতে না এই মধ্যে দেখা যাচ্ছে যে বুকে ব্যথা করছে ভূমি আসতেছে মাথা ঘুরা মাথা ঘুরে পড়ে গেছে এবং মানে হাডের প্রবলেম হচ্ছে বা এরকম ধরনের কোনো যদি প্রবলেম হয়ে থাকে জরুরি তাকে অবশ্যই যদি ঢাকা মেডিকেল কলেজের আওতাধীন হয়ে থাকেন তাকে দূরত্ব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসবেন সেখানে কিন্তু অবশ্যই কিন্তু এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ খোলা আছে আপনারা এখানে চিকিৎসা নিতে পারেন যদি আপনি মনে করেন হাড়ের সমস্যা হয়ে থাকে আপনাকে শিশুতে পাঠাবে আছে আসে শিশুতে পাঠাবে সেখানে আপনাকে ইসিজি করবেন ইসিজি করার পর আপনাকে অবশ্যইখানে ভর্তি করবে আপনি আমার কথা যদি বিশ্বাস না করে থাকেন আপনার এরকম যদি কোনো পেশেন্ট থেকে থাকে হার্টের প্রবলেম থাকে আপনি ডাকা মেডিকেল জরুরিভাবে নিয়ে আসেন দেখেন আপনাকে কোথায় অ্যাডমিশন দেয় অবশ্যই ডাকা মেডিকেল কলেজ নিয়ে আসবেন আমি যেসব মানে যেসব কথাগুলো বলেছি যে সব কেসগুলো কিন্তু জরুরি হ্যাঁ দেখা যাচ্ছে কিছু কিছু জরুরি যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলি কিন্তু মানে জরুরি করা যায় না যেমন আমার এক ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছে যে তার বোনের ব্রেন টিউমার হয়েছে সেটা দ্রুত অপারেশন কীভাবে করবে দ্রুত অপারেশন তাকে কীভাবে করানো চায় ভাই দ্রুত অপারেশন করতে গেলে তাকে এই এই যে ব্রেন টিউমারের যে রুগীটা তাকে হাসপাতালে ভর্তি করতে হবে ভর্তি করার পর টেস্ট করতে হবে টেস্ট করার পরে বোর্ড গঠন করতে হবে যেহেতু ব্রেন টিউমার বাংলাদেশের সর্বোচ্চ মেজর অপারেশন হল যে ব্রেন টিউমার এখানে মানে হানড্রেড পার্সেন্ট থেকে দেখা যাচ্ছে দেন মানে বেশিরভাগ রুগী কিন্তু মানে সাকসেস হয় না সেই অপারেশনে তাই বলছি যদি আপনার এগুলি কিন্তু জরুরি ট্রিটমেন্ট হয় না এগুলি রুগীকে ভর্তি রেখে তাকে অবজারভেশন করে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে এবং তাকে দেখে এবং বিভিন্ন বোর্ড গঠন করে তার কিন্তু এই ট্রিটমেন্টটা নেওয়া হয় তার মানে অপারেশন করা হয় সার্জারি অপারেশনটা করা হয় এটা কিন্তু জরুরি চিকিৎসা আপনাকে দিতে পারবে না যেমন স্টক করছেন সেটাকে অপারেশন করবে না সেটাকে আপনাকে মেডিসিনের মাধ্যমে জরুরি চিকিৎসাতে করবে আপনার হার্টার ব্লক হয়েছে বা হার্টের সমস্যা হচ্ছে সেটাকে আপনাকে মানে আইসি ইউতে রেখে মানে সিসিউতে রেখে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবো ঠিক আছে আর যে মানে ব্রেন টিউমারের যে ট্রিটমেন্টটা সেটা হয়তো আপনার প্রাথমিক আপনার এটাকে নিরাময় করার পরে হয়তো তাকে সার্জারি করবে অবশ্যই সার্জারি করতে গেলে কিন্তু আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ভোট গঠন করতে হয় ভোট গঠন করার পরে কিন্তু এই অপারেশন নিতে হয় তো কিছু কিছু জরুরি চিকিৎসাগুলো কিন্তু জরুরি করানো যায় না যেমন ব্রেন টিউমার কিন্তু আপনার রুগীটা ভর্তি করলে কিন্তু দুদিন পরে কিন্তু আপনি এটাকে অপারেশন করতে পারবেন না এই ব্রেন টিউমারের অপারেশনটা বিশাল একটা মেজর অপারেশন এই টেস্টগুলা পরীক্ষা নিরীক্ষাগুলা বিভিন্ন প্রফেসর বিভিন্ন ডক্টর বোর্ড গ্রহণ করবে দেখবে জানবে শুনবে তারপরে তার তাকে অপারেশন করাবে তো আমরা অনেকে বুঝি না জানি না যে এটাকে জরুরি অপারেশন কীভাবে করানো যায় তবে হ্যাঁ আপনারা জরুরি অপারেশন বলতে এটাকে দ্রুত মানে টেস্ট করানোর পরে দ্রুত মেডিকেল বোর্ড গঠন করার চেষ্টা করে দূরত্ব এটা করার চেষ্টা করতে পারেন তা না যে আপনি দ্রুত চেষ্টা করতে পারবেন না যদি আপনি দ্রুত টেস্টটা করান দ্রুত প্রসেসিং করলেন বা দ্রুত ডাক্তার মদকে বললেন এটা আমার পেশেন্টকে দূরত্ব করান তবে দূরত্ব করার বলতে হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক ব্রেন টিউমারের রুগী আছে এটা পর্যায়ক্রমে সিরিয়ালভাবে কিন্তু তারা এটা এই অপারেশনটা করে থাকে যাই হোক আমি আজকে দুইটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি কারণ আমার অনেক কমেন্ট দেখিয়ে দেন না আর না দিয়ে পারছি না তাই বলছি যে জরুরি যে চিকিৎসাগুলো আপনার কোথায় নেবেন জরুরি চিকিৎসা সেবাগুলো আপনারা কীভাবে নেবেন এবং কী কী রুগী হলে আপনারা ঘরে বসে থাকবেন না সেসব রুগীর চিকিৎসাগুলো আপনারা কীভাবে নিয়ে আসবেন হ্যাঁ জরুরি চিকিৎসা সেবাগুলো যদি আপনার ঢাকা মেডিকেলে যদি আপনি না পান আপনার সারসলমুল্লা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল আছে তারপরে যারা সরকারি কর্মচারী হয়ে থাকেন তারা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে তারপরে ঢাকা সারস্বাদ্দী মেডিকেল কলেজ হাসপাতাল আছে আপনারা সেসব মেডিকেল কলেজগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে তারপরে হৃদরোগ ইনস্টিটিউট কিডনি কিডনি ইনস্টিটিউট আছে তারপরে আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে তারপরে গান আপনার গান এই ক্যান্সার হাসপাতাল আছে মহাকালী মানে অ্যাজমা হাসপাতাল আছে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু সরকারি হাসপাতালে ইমার্জেন্সি খোলা আছে আপনারা দূরত্ব সেখানে নিয়ে আপনারা প্রথমত ট্রিটমেন্ট করতে পারেন আর আপনারা ধৈর্য হারাবেন না যদি আল্লাহ আল্লাহতালা একটা মানুষকে রোগ দিয়েছে এটাকে সমাধান করার জন্য সুস্থ করার জন্য একমাত্র আল্লাহ তালা ডাক্তার রসিলা তা যদি তার হায়াত থেকে থেকে আল্লাহ তালা রক্ষা করবে তা আমি অবশ্যই আপনাকে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে জরুরি চিকিৎসাটা কি এবং জরুরি চিকিৎসা সেবাটা কোথায় নেবেন যদি আপনি যে জেলায় থাকবেন সে জেলায় প্রথমত জেনারেল হাসপাতাল প্রত্যেকটি জেলায় আছে ওই জেনারেল হাসপাতালে নিয়ে যাবেন প্রথম নিয়ে যাওয়ার পরে ওই জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে কি বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপন্ন হতে হবে তিনি কিন্তু বসবেন তখন কিন্তু সে অনুপাতে সে পেশেন্টটাকে সে হাসপাতালে রেফার করবে চিকিৎসা সেবার জন্য হতে পারে হতে পারে কিডনি হাসপাতালে হতে পারে মানসিক হাসপাতালে হতে পারে এজম হাসপাতালে হতে পারে সারসলমালা মেডিকেল কলেজ হাসপাতালে হতে পারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হতে পারে পিজি হাসপাতালে হতে পারে আপনার যে জেলা শহরের যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে পারে তাই বলছি যে জরুরি কিছু চিকিৎসা সেবাগুলো আছে সেগুলি আমি যে বলেছি এগুলি জরুরি চিকিৎসা যদি আপনার রুগী যদি মনে করেন মারাত্মক ক্রিটিক্যাল অবস্থা থাকে অবশ্যই প্রাথমিক আপনি জেনারেলের হাসপাতাল নেবেন কোনো ক্লিনিকে নেওয়ার জন্য দরকার নেই কোনো ক্লিনিকে না গিয়ে আপনি জেনারেল হাসপাতাল নিলে ওখান থেকে ডক্টর আপনাকে অবশ্যই রেফার করবে এবং প্রত্যেকটি সরকারি হাসপাতাল জেনারেল হাসপাতালে ডিউটি মেডিকেল অফিসার আছে দুই থেকে একজন তারা অবশ্যই ওখানে থাকে তারা অবশ্যই ওখানে বসে থাকে তারা কোনো একটি ট্রিটমেন্ট দেবে তারা যদি তাদের তাদের যদি আওতায় নাও থাকে যে ট্রিটমেন্টটা দিতে পারছে না সে কী করবে সে দূরত্ব আপনাকে আপনার পার্শ্ববর্তী যে যেমন জেলা যদি মেডিকেল কলেজ থেকে থাকে তাহলে মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে অবশ্যই পাঠাবে আর যদি ক্রিটিক্যাল কেস হয়ে থাকে আপনাকে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো সাপোর্টগুলো দেওয়ার পরে সে অবশ্যই আপনাকে ঢাকা মেডিকেল কলেজ পিজিতে সার সালেমুলা মেডিকেল কলেজ এবং সরদি মেডিকেল কলেজ হাসপাতাল তার যে রোগটা হয়েছে সে অনুপাতে সে হাসপাতালে তাকে পাঠাবে তো যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপনাদের দিই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমি আমি আজকে মানে অনেক কথা বলে ফেলেছি আমার খুব খারাপ লাগবে সে রোজারে তো কথা বলা যায় না আর আর মূলত আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনার নাম্বারটা আমাকে দেন আমি নাম্বারটা দিই আমি আমাকে অনেকে বলে ভাই আমাকে যে আপনার আমার সাথে থাকলে ভালো হবে আমাকে টোট থেকে চিকিৎসা করালে ভালো হবে আমি তবে থাকতে পারতেছি না কারণ আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করি তো তার জন্য সময় দিতে পারি না আপনাদের কোনো সমস্যা হলে কোথায় যাবেন কোথায় ট্রিটমেন্ট করাবেন কোন জায়গায় গেলে ভালো হবে কী টাইমে গেলে ভালো হয় ডাকাতে কোন সরকারি বেসরকারি হাসপাতালে গেলে আপনার ভালো হবে এবং আমি কোন আপনি কোনো হাসপাতাল চিনতে পারতেছেন না সরকারি বেসরকারি কোন জায়গায় আছে এবং কোন ডাক্তারটা কোন জায়গায় ভালো হবে কোন ডাক্তারটা দেখালে ভালো হবে সে একটা তথ্য আপনি আমার কাছে চলে আমি সে তথ্যগুলো নিতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা আজ এখানে আপনারা ভালো থাকুন দোয়া থাকুন ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে আমি পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে সবাইকে আমার এই চ্যানেল থেকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ হাফেজ ভালো থাকুন